হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে জিওগ্রাফি শব্দ দূষণ চ্যাপ্টারটা, অর্থাৎ জিওগ্রাফি চ্যাপ্টার 9-এর সকল প্রশ্ন উত্তর। এর আগেও চ্যাপ্টার 9-এ কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, এখন দিলাম, এগুলো ভালো করে ফলো করবে। সবার প্রথমের প্রশ্ন, শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। উত্তর, শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগ হলো বধিরতা বা কম শুনতে পাওয়া, অনিদ্রা বা ঘুম না হওয়া, মাথার যন্ত্রণা, আর হচ্ছে উচ্চ রক্তচাপ। নেক্সট প্রশ্ন, নিরাপদ শব্দমাত্রা বলতে কী বোঝো? উত্তর, যেসব শব্দের তীব্রতা কম, যা কোনো প্রকার শারীরিক ও মানসিক অস্বস্তির সৃষ্টি করে না, তাকে নিরাপদ শব্দমাত্রা বলা হয়। সাধারণত 65 ডেসিবেলের কম মাত্রা শব্দকে নিরাপদ শব্দমাত্রা ধরা যায়। নেক্সট প্রশ্ন, ঘরের মধ্যে শব্দ দূষণের উৎসগুলি চিহ্নিত করো। এই দূষণ কমাতে তুমি কী কী করতে পারো? উত্তর, বাড়ি ঘরে ব্যবহৃত বিভিন্ন মেশিন ও সরঞ্জাম থেকে শব্দ দূষণ সৃষ্টি হয়ে থাকে, যেমন জেনারেটর, জলের পাম্প, টিভি, রেডিও, হোম থিয়েটার, তারপরে টেপ রেকর্ডার উচ্চস্বরে চালানো, ভ্যাকুম ক্লিনার, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক পাখা ইত্যাদি। ঠিক আছে, দূষণ কমাতে গৃহীত কর্মসূচি, অর্থাৎ দূষণ কমাতে কী কী করা উচিত সেটাই লিখবো পয়েন্ট করে। এই সমস্ত উৎসগুলির থেকে ঘরের মধ্যে যে শব্দ দূষণ সৃষ্টি হয় তা কমাতে আমাদের করণীয় কাজ হলো জেনারেটর, জলের পাম্প প্রভৃতি চারদিক থেকে আবদ্ধ অবস্থায় রাখতে হবে, যাতে বিকট শব্দ বের হতে না পারে। নেক্সট লিখবো, টিভি, রেডিও, হোম থিয়েটার, টেপ রেকর্ডার প্রভৃতি সহনশীল আওয়াজে চালাতে হবে, কম শব্দযুক্ত ভ্যাকুম ক্লিনার ব্যবহার করতে হবে, খারাপ বৈদ্যুতিক পাখা অবিলম্বে সারাতে হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, শব্দ দূষণ কী, ফলাফল লেখো, অথবা শব্দ দূষণের ফলে কী কী হতে পারে, শব্দ দূষণের প্রভাবগুলি লেখো। উত্তর লিখবো, শব্দ দূষণের ফলাফল তাৎক্ষণিক প্রভাব। এখানে লিখবো, অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ বিরক্তি, যন্ত্রণা, ক্লান্তি নিয়ে আসে, মনের একাগ্রতা নষ্ট করে, কাজে ভুল হয়, কাজ করতে ভালো লাগে না। অতিরিক্ত শব্দ অনেকক্ষণ শুনলে কানে যন্ত্রণার সৃষ্টি হয় এবং কানের পর্দা সাময়িক ক্ষতি হয়। 100 ডিবির শব্দ একটানা বেশিক্ষণ শুনলে বমি ভাব সৃষ্টি হয়। মাইক বা লাউডস্পিকারের একটানা শব্দের জন্য সাধারণ কথাবার্তায় শব্দ কানে প্রবেশ করে না, একে মাস্কিং বলে। নেক্সট আমরা লিখব, দীর্ঘস্থায়ী প্রভাব। মানব শরীরে শব্দ দূষণের দীর্ঘস্থায়ী প্রভাবগুলি হলো কানের উপর প্রভাব। শব্দ দূষণের সর্বাপেক্ষা বেশি প্রতিক্রিয়া ঘটে মানুষের শ্রবণযন্ত্রে। কানের পর্দা ফেটে গিয়ে মানুষ বধির হয়ে যায়। হৃৎপিণ্ডের উপর প্রভাব, হৃৎপিণ্ডের অনিয়মিত হয়ে পড়ে, রক্তচাপ বেড়ে যায়। মস্তিষ্কের ওপর প্রভাব, মানসিক অবসাদ সৃষ্টি হয়, স্মৃতিশক্তি হ্রাস পায়। প্রতিটা পয়েন্টে দরকার পড়ে নিচে এরমভাবে দাগ দিয়ে দিতে পারো। ঠিক আছে, নেক্সট লিখব, ফুসফুসের ওপর প্রভাব। এখানে লিখব, শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পায়। চোখের ওপর প্রভাব, এখানে লিখব, দৃষ্টিশক্তি হ্রাস পায়। অন্যান্য প্রভাব লিখব, গ্যাস্ট্রিক, পাকস্থলীর রোগ, ডায়াবেটিস, অনিদ্রা প্রভৃতি রোগ সৃষ্টি হয়। এবার কিছু ছোট প্রশ্ন নেব, শব্দের তীব্রতা মাপার এককের নাম কি? উত্তর লিখব, ডেসিবেল। নেক্সট প্রশ্ন, দুটি স্থানের নাম করো যেখানে হর্ন বাজানো আইনগত নিষিদ্ধ। উত্তর, হাসপাতাল আর বিদ্যালয়। নেক্সট প্রশ্ন, শব্দ কি? উত্তর লিখব, শব্দ এক প্রকার শক্তি। নেক্সট প্রশ্ন, লাউডস্পিকারদের নিষিদ্ধকরণের কি ব্যবহার করা হয়? উত্তর, সাইলেন্স বোর্ড ব্যবহার। নেক্সট প্রশ্ন, শহরের শব্দ দূষণের প্রধান উৎস? উত্তর হবে, যানবাহন। নেক্সট প্রশ্ন, কত ডেসিবেলের বেশি শব্দ আমাদের বিরক্তির সৃষ্টি করে? উত্তর, 65 ডেসিবেলের বেশি শব্দ। নেক্সট প্রশ্ন, শ্রুতিমধুর শব্দের মাত্রা কত ডেসিবেলের মধ্যে? উত্তর, 65 ডেসিবেলের মধ্যে। নেক্সট প্রশ্ন, কংক্রিট ভাঙার শব্দের তীব্রতা কত? উত্তর, 110 ডেসিবেল।
নেক্সট প্রশ্ন, একটি শ্রুতিমধুর শব্দের উদাহরণ বাঁশির শব্দ দিতে পারি। নেক্সট প্রশ্ন, একটি কর্কশ শব্দের উদাহরণ উত্তর হবে সাইরেনের আওয়াজ। নেক্সট প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর, সাইলেন্সার ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, সাধারণত ক্লাসরুমে শব্দের তীব্রতা কত হয়? 65 ডেসিবেল হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মানুষের বধিরতার জন্য কোন দূষণ দায়ী? শব্দ দূষণ। তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে তোমাদের আমি আবার প্রশ্ন উত্তর বা চ্যাপ্টার ডিসকাশন নিয়ে কথা বলবো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।